পাচ্ছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। উপলক্ষে মানব সেবার নজির দৃষ্টান্ত স্থাপন করল নিউ ব্যারাকপুর মাসুন্দা ছোট বটতলার গণেশ পুজো কমিটির সদস্যরা। বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের দৃষ্টিনন্দন গণেশ মূর্তি। রবিবার রাতে পুজো প্রাঙ্গণে মধ্যমগ্রাম ব্যানার্জি পাড়ায় ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের অনাথ কিশোর কিশোরীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রীতি বস্ত্র ও রাত্রে বিরিয়ানি খাবার তুলে দেওয়া হয়। মিশনের মহারাজ জ্যোতিপ্রিয় ভিক্ষুকের উদ্যোগে এই ধরনের মানব সেবার কাজে ভূয়সী প্রশংসা করেন। বলেন, এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দেবেন। পাশাপাশি এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার সকল খুদেদের পুরস্কৃত করা হয়। কিশোর কিশোরীদের পাশাপাশি অভিভাবকরাও বেজায় খুশি ও আনন্দিত। পুজোর সন্ধ্যায় মণ্ডপে উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, থানার আইসি সুমিত কুমার বৈদ্য এবং স্থানীয় পৌরপ্রতিনিধি নির্মিকা বাক্সি, সমাজসেবী মৃদুলা সাহা, একঝাঁক পৌরপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সুখ শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে দীর্ঘ 13 বছর গণেশ পুজোকে ঘিরে 3 দিন ধরে এলাকাবাসীর উৎসাহ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, প্রথম দ্বিতীয় এবং তিন ক্লাস দাদা সবাই করতালির মাধ্যমে বাচ্চাদের উৎসাহিত করুন, মাধ্যমে যাতে আগামী দিন তারা আরো অনেক লক্ষ্যে পৌঁছাতে পারে। সবাই করতালি দিন, পুরস্কার দিন, তুলে দিলে পুরস্কৃত করছেন আমাদের ভাইজি অনন্যা। সবাই একটু করতালির মাধ্যমে বাচ্চাদের উদ্বুদ্ধ করবেন যাতে ওরা লক্ষ্যে পৌঁছাতে পারে আগামী দিনে। সবাই একটু করতালির মাধ্যমে বাচ্চাদের অসংখ্য ধন্যবাদ। বিশ্বাসের জন্য সবাই একটু পুরস্কার। আরতি কাকিমা আমাদের সদস্য দ্বিতীয়, অহঞ্জিতা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পাড়ার ছোট বোন এবং তৃতীয় মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় আর আমাদের পাড়ার ছোট বোন রিয়া, তার হাতে পুরস্কার তুলে দিলেন। সবাই একটু করতালির। গণেশ পুজো উপলক্ষে প্রতি বছর যেরকম আমাদের গণেশ প্রতিমা আমরা আনি, এবছর কৃষ্ণনগর থেকে গণেশ প্রতিমা আমরা নিয়ে এসেছি এবং প্রথম দিন আমাদের পুজো হয়েছে, সন্ধেবেলায় লাড্ডু বিতরণ হয়েছে এবং আজকে সকালে অঙ্কন প্রতিযোগিতা ছিল পাড়ার বাচ্চাদের নিয়ে, আর বিকেলবেলায় আমরা পিতৃ মাতৃহীন শিশুদের আমরা আপ্যায়ন করেছিলাম, তাদেরকে আমরা পুজোর জামা প্যান্ট এবং রাতের খাবার যতটুকু আমাদের সামর্থ্য আমরা ব্যবস্থা করেছি। এছাড়া কাল রয়েছে আমাদের খিচুড়ি ভোগ বিতরণ, সেটা আমরা সন্ধে 7টার মধ্যে শুরু করার চেষ্টা করব। সকল অধিবাসী বৃন্দকে জানাই আমাদের এই প্রসাদ গ্রহণ করবার জন্য এবং তারপরের দিন আমরা ধীরে ধীরে এই প্রতিমা আমরা আমাদের নববারাকপুর যাত্রী ক্লাবের পুকুরে আমরা ডিনারের জন্য নিয়ে যাব। গণেশ পুজো উপলক্ষে এই যে অসহায় অনাথ বাচ্চাদের আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।